মৌসুমের শুরুটা আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে রাঙালেও লিগে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসারের। তবে বিশ্বসেরা ফুটবলারের হাত ধরে তো যে কোনো মুহূর্তেই দেখা মিলতে পারে সুসময়ের। সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি নাসার, বিপরীতে দুই ম্যাচ খেলে একটিতে জয় আছে প্রতিপক্ষ আল ফাতেহ এর। আর তাই তো খানিক চাপ নিয়েই মাঠে নামে রোনালদোর দল। তবে মাঠে নামার পর চিত্র পাল্টে যায় একেবারে 360 ডিগ্রিতে। জয়ের নেশায় মত্ত দলটাকে চাপ আর আঁকড়ে ধরতেই পারেনি। শুরু থেকে আল ফাতেহ এর বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে থাকে আল নাসার। ম্যাচের 26 মিনিটে দারুণ সুযোগ পায় নাসার। সাদিও মানের বাড়ানো বলে শট নিলেও তা রুখে দেন ফাতেহ গোলরক্ষক। যদিও এর ঠিক 1 মিনিট পরই গোলের দেখা পান সাদিও মানে, 1-0 লিড নেয় নাসার। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যাচের 38 মিনিটে ক্রিস্টিয়ানো ম্যাজিকে বুধ হয় ফুটবল দুনিয়া। সুলতান খানামের বাড়ানো বলে দারুণ হেডে তা জালে জড়ান CR7। 2023-24 মৌসুমে দলের হয়ে লিগে এটিই তার প্রথম গোল। রনের এই গোলের মধ্য দিয়ে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় নাসার। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আপন আলোয় জ্বলে ওঠেন পর্তুগিজ সুপারস্টার। 55 মিনিটে ঘরিবের পাস থেকে বল জালে জড়ান CR7। রনের জোড়া গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে আল ফাতেহকে চাপে ফেলে দেয় আল নাসার। যদিও পুরো ম্যাচ জুড়েই আল ফাতেহকে একতরফা শাসন করেছেন রোনালদোর দল, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কোনোভাবেই সফল হতে পারেনি দলটা। ব্যবধান কমানোর পরিবর্তে ম্যাচের 81 মিনিটে আরও এক গোল হজম করতে হয় ফাতেহকে। খারিবের বাড়ানো বল হেডে জালে জড়ান সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে, ব্যবধান হয় 4 গোল। কার্যত ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায় ফাতেহের জন্য। এরপর যোগ করা সময়ের 6 মিনিটে আরও এক গোল করে হ্যাট্রিক পূরণ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো। আর এই হ্যাট্রিকে ক্যারিয়ারের 63তম হ্যাট্রিক পূর্ণ করলেন CR7। শেষ পর্যন্ত 5-0 ব্যবধানের বড় জয়ে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখল ক্রিস্টিয়ানোর আল নাসার। তাজিন খন্দকার, সময় সংবাদ।